বহুদিন পরে চলে যাচ্ছিলাম এই হাওড়া ব্রিজের ওপর দিয়ে আমার কিন্তু এই হাওড়া ব্রিজের ওপর দিয়ে যেতে খুবই ভালো লাগে হ্যাঁ অনেক দিন বাদে আবার এর ওপর দিয়ে যাচ্ছিলাম সচরাচর আমার যাওয়া হয় না কারণ আমার ওখান দিয়ে গিয়ে কোনো কাজই থাকে না তাই আর কি ঘুরতেও ঠিক যাওয়া হয় না ওখান দিয়ে বাই ওয়ে এইবারে কোথায় যাচ্ছিলাম সেটা একটু তোমাদের বলে দিই যাচ্ছিলাম হাওড়া স্টেশন হ্যাঁ হাওড়া স্টেশনে আমার ট্রেন ছিল তো প্রথমেই হাওড়া স্টেশনে ঢুকে আমি চলে গেলাম খেতে বিকজ এটা দুপুরের টাইম ছিল সো লাঞ্চটা করতেই হতো এত কম টাকায় যে এত সুন্দর খাবারের কম্বো পাওয়া যায় হাওড়া স্টেশনে এটা কিন্তু আমি যদি সেদিন না খেতাম তাহলে কিন্তু আমি বুঝতেই পারতাম না ইভেন আমি জানতামও না যে এত কমে পাওয়া যায় বাই দা ওয়ে এটা আমার ফার্স্ট জার্নি ছিল শতাব্দী এক্সপ্রেসে দুপুর দুটো থেকে আড়াইটের মধ্যে এই ট্রেনটি হাওড়া স্টেশনে ঢোকে তো যেহেতু শতাব্দী এক্সপ্রেস করে কোথায় যেতে পারি আশা করি কেউ বুঝতে পারছো না হ্যাঁ যাচ্ছিলাম শিলিগুড়ি আর এটা যেহেতু মে মাস ছিল সো ভীষণ গরম ছিল ট্রেনে উঠে আমার একটুখানি শান্তি লাগলো বিকজ অফ দেয়ার এসি আর এই ওপরে একদম ফ্লাইটের রাখার মতো জায়গার একদম জিনিস টিনিস সমস্ত কিছু সিস্টেম ছিল সো বসে বসে দেখতে দেখতে জানলার ধারে চলে যাচ্ছিলাম তো যেতে যেতে দেখলাম যে বাইরের যে মানে পরিবেশটা মানে এত সুন্দর লাগছিল দেখতে যে বলার মতো না অনেকদিন পরে জানলার পাশে বসে এরকম প্রকৃতিকে উপভোগ করতে করতে যাচ্ছিলাম আর হঠাৎই নেমে গেল বৃষ্টি তারপরে আবারও রোদ দূর মানে ওই বৃষ্টি আর রোদের আর কি খেলা চলছিল যেন লুকোচুরি খেলা তো অনেকে লাঞ্চ এখানে এসে করে তাই জন্য ওরা একটা মেনু কার্ড দিয়ে গিয়েছিল বাট আমি যেহেতু বাইরে থেকে লাঞ্চ করেই এসেছিলাম তাই জন্য আমি মেনু কার্ডটা জাস্ট দেখলাম কিছু অর্ডার করিনি এরপরে আমি পৌঁছে গেলাম বর্ধমান স্টেশনে ঠিক সাড়ে তিনটের সময় সাড়ে তিনটের মধ্যে আমাদেরকে বর্ধমান স্টেশনে ঢুকিয়ে দিয়েছিল তো আমি ভাবলাম ট্রেনটা ভালোই স্পিডে যাচ্ছে নাহলে এত তাড়াতাড়ি কি করে বর্ধমান স্টেশনে ঢুকিয়ে দেবে তো যাই হোক একটা কথা বলতে পারি যে রাস্তা কিন্তু যেতে যেতে খুবই সুন্দর লাগবে আর সব থেকে বড়ো কথা এটা হচ্ছে বসে যাওয়া জার্নি কোনো শুয়ে থাকা জার্নি না একটু মোবাইল দেখতে দেখতে মানে আমার ফেভারিট শো স্প্লিটস ভিল্লা অনেকেই জানে সো সেটা দেখতে দেখতে চলে যাচ্ছিলাম আর চলে গেলাম চারটে কুড়ির মধ্যে একদম বোলপুর শান্তিনিকেতনে মানে এত ভালো ট্রেনটা টানে আমি জানতাম না এরপরে চলে আসে বিকেলের স্ন্যাক্স যার মধ্যে এই একটা স্যান্ডউইচ আর চা ছিল এছাড়াও একটা ঝুড়ি ভাজা দিয়েছিলো ওরা যেটা আমি বাড়িতে পরে ব্যাগে করে নিয়ে ক্যারি করে চলে আসি তো সেটা ভালোই ছিল আমি বলবো না খাবার খুব একটা খারাপ ছিল খাবার বেশ ওভারঅল ভালোই ছিল আর সব থেকে বড়ো কথা যেটা আমি খুব চাই লাভার নই বাট সেদিনকে এই জানলার ধারে বসে চা খেতে খেতে পরন্ত বিকেলবেলাটা দেখতে খুবই ভালো লাগছিল যেন একচিলতে চিলতে রোদ্দুর দিচ্ছে যে ফাঁকি বেলা শেষে পাখিদের ঘরে ফেরা বাকি ওই দেখেছো বিকেলের ক্যানভাস এরকম ঠিক এরপরে চলে আসে আমাদের রাত্রিবেলার ডিনার আর রাত্রিবেলার ডিনারটা ছিল একদম টিকিটের মধ্যে ধরা যেটা খুবই ভালো ডিনার ছিল একদম পেট ভরার মতো রাত এগারোটা থেকে এগারোটা দশের মধ্যে এই ট্রেন আমাদেরকে নিউ জলপাইগুড়ি ঢুকিয়ে দেয় সো এর পরের ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর এই ভিডিওটা শেয়ার করো